আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে বসে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রবাসীদের মৃত্যু প্রবাসীদের মৃত্যু সত্যি অনেক বেশি কষ্ট দেয় একজন প্রবাসীর মৃত্যু মানেই হলো তার পরিবারের উপরে বড় একটা জ্বর বয়ে যাওয়া একজন প্রবাসীর উপরে তার একটা পরিবার নির্ভর করে বেশ কয়েকজন সদস্য নির্ভরশীল থাকে গত কয়েকদিনে আমরা আপনাদেরকে বেশ কিছু প্রবাসীর মৃত্যুর খবর জানিয়েছিলাম অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর যার মধ্যে মদিনায় ছয়জন প্রবাসীর মৃত্যু হয়েছিল আগুন লেগে অগ্নিকাণ্ডে তাদের মৃত্যুর রেশ কাটতে না কাটতে আবারও দুইজন বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে মক্কাতে মক্কায় গতকাল পাহাড় দোষে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে যার মধ্যে দুইজন বাংলাদেশিও আছে হারাম শরীফের ঠিক অদূরে মেট্রো রেলের যে প্রজেক্ট চলছে নেসমা গ্রুপ অফ কোম্পানির সেই প্রজেক্টে এই দুর্ঘটনা ঘটেছে গতকাল পাহাড় দোষের ছয় শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাউদি সিভিল ডিফেন্স তারা ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তবে তারা আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আমাদের দূতাবাস দুইজন বাংলাদেশের মৃত্যুর কথা তারা নিশ্চিত করেছেন তবে দূতাবাস এবং কোম্পানির পক্ষ থেকে যারা মারা গিয়েছেন তাদের পরিচয় এখনও প্রকাশ করেননি দর্শক আরও একটি দুঃসংবাদ দিচ্ছি গত তিন দিন আগে ওমানের ছয় বাংলাদেশের মৃত্যু হয়েছিল সড়ক দুর্ঘটনায় তিনজন হাসপাতালে আছেন যারা অত্যন্ত গুরুতর অবস্থায় আছে যারা মারা গিয়েছিলেন সড়ক দুর্ঘটনায় ওমানে সবাই ছিলেন জেলে মাছ দৌড়ে তারা তাদের কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন রাস্তায় তাদের গাড়ি ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার মুখোমুখি হয় ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয় সবাই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সোবান আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করে এবং মক্কাতে যারা মারা গিয়েছেন তাদের জন্য স্পেশালি দোয়া করবেন যেন আল্লাহ সোবান আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন প্রবাসীদের মৃত্যু আমাদের সবাইকে কষ্ট দেয় সকলে সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন ধন্যবাদ সবাইকে